আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আইবির হ্যাট্রিক জয়, কিভাবে এই জয়টি হয়েছে আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নাসিক মেয়র নির্বাচন হলেন ডাক্তার সেলিনা হায়াত আইবি। নারায়ণগঞ্জ শহরে তার যে জনপ্রিয়তা তাতে এই ফলাফল অনেকটা প্রত্যাশিতই ছিল। 517,361 ভোটের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে 161,273 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকে তৈমুর আলম খন্দকার 92,171 ভোট পেয়েছে, পরাজিত হয়েছেন তিনি। রোববার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারি এই তথ্য জানানো হয়। ফলাফল অনুযায়ী এবার 69,102 ভোটার ব্যবধানে জিতলেন আইবি। এর আগে দুই নির্বাচনে প্রথমবার লক্ষাধিক ভোট এবং দ্বিতীয়বার প্রায় 80,000 ভোটের ব্যবধানে বিজয়ী হন। 16 জানুয়ারি এই বিজয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো নাসিক মেয়র চেয়ারে বসতে যাচ্ছেন তিনি। তৃতীয় নাসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায় আর ভোট গ্রহণ শেষ হয় বিকেল 4টায়। এদিকে লাইনে ভোটার থাকায় কিছু কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও চলে ভোট গ্রহণ। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট ভোটারের মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। মোট 517,361 জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার 259,846 জন, নারী ভোটার 257,511 জন এবং হিজড়া 4 জন। এর আগে 2016 সালের নাসিক নির্বাচনে মোট ভোটার ছিল 474,931 জন, সে অনুযায়ী নতুন ভোটার 42,930 জন বেড়েছে। সূত্র বাংলাদেশ জার্নাল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানা তুলবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন মিডিয়া। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।